স্পিকার, স্থাবর সম্পত্তি দিয়ে আমাদের ব্যাংকগুলো যে লোন দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন, সেটার অবস্থাই ভয়াবহ। এখন এই অস্থাবর সম্পত্তি দিয়ে ঋণ দেওয়ার জন্য আমার মনে হয় যারা স্থাবর সম্পত্তি দিয়ে ঋণ নিয়ে গিয়েছিলেন, নিয়ে ঋণ খেলাপি হয়েছেন, এখন তাদের আর দেওয়ার মতো স্থাবর সম্পত্তির কিছু নাই। এখন তারা এই অস্থাবর সম্পত্তি দিয়ে ব্যাংক থেকে আরও টাকা নেওয়ার জন্যে এই আইনটি নিয়ে আসছেন। এখন অস্থাবর সম্পত্তি দিয়ে ঋণ নেবেন তারাই, কারণ এখানে কি এই অস্থাবর সম্পত্তির মধ্যে কোন কোন জিনিস থাকলে ঋণ নিতে পারবেন সেখানে আছে। মাননীয় স্পিকার, নিবন্ধিত কোম্পানির শেয়ার সার্টিফিকেট। শেয়ার বাজারের তো 12টা বেজেই গেছে, শেয়ার বাজারের অবস্থা তো খারাপ। এর মধ্যে এখন শেয়ার মার্কেটের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট দিয়ে আবার ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তারপরে যেখানে ঋণ নিয়ে শুয়ে আছেন ঋণ খেলাপিরা, তাদের কাছ থেকে ঋণ আদায় করতে পারছেন না, সেখানে দণ্ডিত বৃক্ষ দিয়ে ঋণ নেওয়া যাবে। ভয়াবহ একটা অবস্থা তৈরি করা হচ্ছে। আমাদের যে স্থাবর সম্পত্তি দিয়ে যে ঋণ দিয়েছিলেন সেখানে কি অবস্থা, 2009 সালে আমাদের খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি, সেটা বছরে বছরে বাড়তে বাড়তে সেটা এখন এসে দাঁড়িয়েছে 1,56,039 কোটি। 2009 সালে 22,000 থেকে 1,56,000 কোটি টাকা। অথচ অর্থমন্ত্রী 2019 সালের জানুয়ারি মাসে বলেছিলেন যে আর 1 টাকাও খেলাপি ঋণ বাড়বে না। তখন দেশে খেলাপি ঋণ ছিল 93,911 কোটি টাকা, এখন এটা 1,56,000 কোটি টাকা। তারপরে আমাদের অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের জন্য সবচেয়ে বড় সুবিধা যেটি দিয়েছিলেন 2019 সালে, 2% কিস্তি দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়েছিলেন। সেই নিয়মে ঋণ পরিশোধের জন্য 10 বছর সময় দেওয়া হয়েছিল, এর মধ্যে প্রথম 1 বছর কোনো কিস্তি দিতে হয়নি। সেই সুযোগ নেওয়া বেশিরভাগ পরে খেলাপিতেই পরিণত হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2022 সাল শেষে দেশে পুনঃতফসিল করা ঋণের স্থিতি ছিল 2,12,780 কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের 14.40%। আশ্চর্যজনক ঘটনা মাননীয় স্পিকার, আমাদের 1998 সালে প্রধান বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ, 1999 সালে প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান, তিনি ঋণ খেলাপিদের জন্য ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছিলেন, কিন্তু আজকে পর্যন্ত এই ঋণ খেলাপিদের জন্য কোনো ধরনের ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। আজকে মাননীয় অর্থমন্ত্রী বিলটি নিয়ে আসছেন, আমি জানি না অর্থমন্ত্রী বলবেন কি না এই বিষয়ে কোনো ট্রাইব্যুনাল গঠন করবেন কি না। এই ঋণ খেলাপিরা টাকা অর্থসাৎ করে এই টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। এখন এরা স্থাবর সম্পত্তি দেওয়ার মতো আর কোনো সম্পত্তি এদের নাই, এখন এই অস্থাবর সম্পত্তি দিয়ে আবার এই ব্যাংক থেকে লুটপাটের জন্য এই আইনটা নিয়ে আসা হয়েছে।